বলো হাই, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, বলে আমি সবে ঘুম থেকে উঠেছি, আমার সবে মর্নিং হয়েছে, 9টার সময় ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং হয়েছে। এটা হাম্পি দিয়ে দাও তো, এটা হাম্পি দিয়ে না, মিষ্টি হাম দিয়ে দাও, মিষ্টি হাম দিয়ে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলো আজকে দিনটা শুরু করা যাক। আমি কেমন ভাবে বলছি, যাই হোক তো চলো আজকে দিনটা শুরু করা যাক। কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো বাপের বাড়ি যেতে পারি আজকে, কারণ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, এই এখনই ফোনে কথা হচ্ছিল। তাই ভাবলাম না, মানে এমনি ভাবছি যে ব্লগটা শুরু করি, কারণ করতে হবে এই ব্লগটা, আমার কাজ, সেটা আমি ভুলেই যাই মাঝে মাঝে। একদিন করি, 4 দিন রেস্ট নিই, কিন্তু না এখন থেকে ভাবছি প্রতিদিনই ব্লগটা করবো। চলো এখন উঠি, মেয়ের খাবার বানাই। মেয়ের খাবার হয়তো আমার শাশুড়ি বানিয়ে রেখে দিয়েছে, আমি শাশুড়ি পাবো কোথায়, তাও সরষে উল্টো পাল্টা বলি, এই যে করি কে জানে। যাই হোক তো চলো উঠি, তারপর আবার কথা বলছি। সকালবেলা উঠেই আমার এই কাজগুলো প্রত্যেক দিন করতে হয়। এই যেমন ধরো ওই মাদুর থেকে খেলনাগুলো সরানো, আমার যে কী বিরক্তকর লাগে, আর দেখি না দুটো প্যাম্পাস পরে আছে, কখন হয়তো পড়ে টরে গেছে, আমার একদম ভাল লাগে না এই খেলাগুলো গুছোতে, কিন্তু কিছু করার নেই, গুছোতে হবেই। আর তারপর তাড়াতাড়ি গিয়ে মেয়ের খাবারটা বসিয়ে দিই, আজকের মানে সাবুটা শেষ হয়ে গিয়েছিলো বলে বসাইনি, আর আমি একটু চা করছি, দেখি চিনিও শেষ, তো ওই জন্য পাতাসা দিয়ে একটু আদা চা করবো, আর মেয়ের ওই একটু ইয়ে বসিয়ে দিলাম, চিড়ে সেদ্ধ তাড়াতাড়ি বসিয়ে দিলাম, নাও খাও। দেখেছিস আমি চাটা নিয়ে দাঁড়িয়ে আছি ফোনটার দিকে, তা এই যে একটা লোক যে মুড়ির সাথে দুধ দিয়ে চুবি চুবি বিস্কুট খায়, তাই তো? হ্যাঁ বলবে তো, হ্যাঁ ক্যামেরা অন করা থাকলে কোনো সারা মুখ থেকে বেরোবে না, বলো। প্রত্যেকদিন মেয়েকে একটা করে চেষ্টা করি ফল খাওয়ানোর, ও যদিও না মানে খেতে চায় না, জোর করে ওকে খাওয়াতে হয় তবুও। তাই ভাবলাম ফ্রিজ থেকে আজকে লেবুটা বের করে রেখে দিই, লেবুটাই খাওয়াবো। মেয়েটা কাশছে, তাও দিচ্ছি, মানে কাশে বলতে গেলে সেরকম কাশছে না, জাস্ট ভোরের দিকে কাশছে আর ওই ধরো রাতের দিকেই কাশছে। কিন্তু প্রত্যেকদিন বাচ্চাদের একটা করে ফল খাওয়ানো উচিত, ডাক্তার যদিও বলেছে খাওয়াতে, ওই জন্য খাওয়াই আমি। আর এখানে ওই ওর ওই স্কুল থেকে খিচুড়িটাও এনে দিয়েছে, যেটা আমি সকালবেলা ওকে টিফিনে দিই, প্রতিদিনই দিই। আসলে যখন ভয়েসটা করছি না, ও মেয়েটাও পাশে আছে, ওই জন্য তোমরা হয়তো ওর গলার আওয়াজটাও পাবে। আর এই যে আমাদের ধান যারা হচ্ছে, আজকেরই প্রায় শেষই হয়ে যাবে। একটু বাগানে এসেছিলাম লঙ্কা তুলতে, মানে মানে সব রকম গাছ বাড়িতে থাকলে কি সুবিধা, তাই না? আর ওই ফুলটা দেখেছো কি মানে সুইট না ফুলটা, আমার তো ভীষণ ভালো লাগে ওই ফুলটা। আর ওই ফুলটা আমি সবসময় চেষ্টা করি, মানে আমি পুজো দিলে চেষ্টা করি মা কালীর দেওয়া মানে দিতে, আমার খুব ভাল লাগে ওই ফুলটা, ওই জন্য আমি যখন করে পুজো দিই ওই ফুলটা কালী মার পায়ে দিই। আর এদিকে এসে দেখি না আমাদের বাগানে কত রকম ফুল ফুটেছে, আমার শ্বশুরের না প্রচণ্ড ফুল গাছ লাগানোর শখ, আর এসে দেখি না একটা গোলাপ ফুল ফুটেছে, বেশ ভাল লাগছে, যদিও ফোটেনি এটা, মানে গাছ সমেত মনে হয় লাগিয়েছে। এর আগেও আমাদের অনেক গোলাপ ফুল গাছ এনেছিলো, নষ্ট হয়ে গেছিলো কিন্তু তাও ছিল না আমার। আর হঠাৎ করে দেখি না আমার শাশুড়ি এসে ফুল তুলছে বাগানে, দেখি না ফুল তুলছে। আর এই দেখো আমাদের গাছে কি বড় বড় গাঁদা ফুল ফুটেছে না, কি ভালো লাগছে দেখতে, ভীষণ বড় বড়। আর ওই ওইগুলো ছোট ছোট গাঁদা, অনেক রকমই মোটামুটি ফুল ফুটেছে। যা ফুল আমাদের বাগানে আছে, আমাদের আর কারোর বাগান থেকে ফুল আনতে হয় না, মোটামুটি আমাদেরতেই হয়ে যায়।
আর তারপরে এসে দেখি না এদিকে গ্যাসে আমি রান্না বসিয়ে দিয়েছি, আগের দিনে না মানে কিছু মাংস রেখে দিয়েছিলাম ওই পকোড়া মোমো টোমো করবো বলে, কিন্তু আর করিনি, ওই মাংসটা রান্না করে নিচ্ছি, মানে বেশি না ওই 10-12 পিসের মতনই হবে। তাও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো মাংসটা, ওই মানে 10-12 পিসের মতনই হবে। আর আমার মতন তোমরা এরকম কে কে রান্না করো আমাকে বলো তো, মানে মাংসটা পুরোটা ছাড়েনি কিন্তু, আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি না ছাড়া অবস্থায় দিয়ে দিয়েছি, জানি অনেকটা জল বেরিয়ে যাবে কিন্তু তাও, যদিও না আমি এরকমভাবে মাংস কোনোদিন মানে কোনোদিন না মাঝে মাঝে রান্না করি, খুব একটা করি না, কাঁচা মাংস হুট করে দিই না, ম্যারিনেশন করে মানে ম্যারিনেট করেই দিই, বুঝলে। আর যেহেতু এখন শীতকাল ওই জন্য আর কাছাকুচিটা করছি না, ওই জন্য ওয়াশিং মেশিনটাই বেশি ব্যবহার করছি, বেশি এরকম কাচতে ভাল লাগছে না। আর আগের দিনকে বলছিলাম না আমি পড়ে গেছি ওই ওই জায়গাটাই পড়ে গেছি, কি কনকন করছিল কোমরটা জানো তো, ওই জন্য বড়দিনটা একদম বাজে কেটেছে। ফাইনালি এলাম তোমাদের সামনে, স্নান টান করে জাস্ট এলাম, মম 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 কেউ নিলামে, দেখো এই সুইচটাও বন্ধ করা হয়নি, চানাচুর ভুলে যাচ্ছি, চানাচুর খেতে ভালোবাসো বলো। আর এই দেখো মাংসের কালারটা ঠিক এইরকমই এসছে, আর তুষার ও ভাত খেয়ে বেরিয়ে যাবে, আর আমি তো ভাবলাম তাহলে ওর সাথে বসে একটু পান্তা খেয়ে নি, আর ওই চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়েই খাবো, আমার তো বেশ ভালো লাগে। অনেকে আছে আবার কাঁচা লঙ্কা দিয়ে খায়, আমি আবার কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি না, প্রচণ্ড ঝাল লাগে, ওই জন্য বললো আমি খেয়ে নিচ্ছি তুমিও একেবারে খেয়ে নাও। আর খাওয়া দাওয়া করে সোজা ছাদে চলে এসেছি, কারণ ওই যে জামাকাপড়গুলো শুকো দিতে হবে, অনেক জামাকাপড় পড়ে গেছে। আমার শাশুড়ি মা উনি বলছিল আমি যাচ্ছি, না থাক আমি যাচ্ছি, কারণ অনেক জামাকাপড় পরেছে, 2 বালতি পড়েছে পুরো, দেখো মানে 1 বালতি পুরো মেয়ের জামাকাপড়, 1 বালতি আমাদের জামাকাপড়, মানে এইরকমই প্রত্যেক দিন পরে, বাচ্চা থাকলে যা হয় আর কি, প্রতিদিন তো এরকম পড়বেই, কিছু করার নেই, তাই সব কিছু এসে দিচ্ছে। যেহেতু স্নান টান করে পান্তা টান্তা খেয়েছি তো সবে, ওই জন্য ভাবলাম তাহলে রোদে যাই, গেলে বেশ ভালোও লাগবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মানে ঠান্ডা না রোদটা পড়ালে ভাল লাগবে। আচ্ছা তোমরা কি রিয়েল লাইফ আর রিল লাইফ বোঝো না, কতবার বুঝিয়েছি সবাইকে যে যেগুলো আমি শর্টস ভিডিওতে বলি ওগুলো সত্যি নয়, আমার শাশুড়ির সাথে আমার এরকম সম্পর্ক নয়, দেখো আমার সাথে এরকম সম্পর্ক না বলে যে অনেকের সাথে হবে না তা তো না, না তো ওই জন্যই দিই। আর আগের দিনকে মন্দিরে এই শাড়িটা পরে গেছিলাম না, ধুয়ে দিইনি, কারণ শাড়িটা 1-2 বারই পরেছি, এখন কীভাবে ধুইবো। আর এদিকে এসে মেয়ের জন্য জুস করছি, অরেঞ্জ জুস, তোমাদেরকে তো আগেই দেখালাম। আর তারপরে দেখি না শাশুড়ি আর শ্বশুর দুজনে মিলে এই ধা ভুষিগুলো ঝাড়ছে, কতবার তোমাদেরকে বলেছি যে এরকম সম্পর্ক নয়, তাই বলে এটা না যেগুলো আমার সাথে হচ্ছে না বলে কারোর সাথে হবে না, অনেকের সাথেই হয়, আর একটা সংসারে থাকতে গেলে তো স্বাভাবিক ঠোকাটুকি হবেই, তাই বলে কি সেইগুলো আমি কন্টেন্ট করে নিয়ে কি মানে ইউটিউবে দিয়ে দেবো, এটা কোনো কথা না। তো আজকে শর্টস ভিডিও বানাবো, তার জন্য এই ব্লাউজটা বের করে নিয়েছি, মাম্মাম দেখো খাইয়ে দিয়েছি, এখন টিভিতে আমপাতা জোড়া জোড়া দেখছে, আর এই শাড়িটা বের করলাম, শাড়িটা আমার মায়ের শাড়ি, পিওর সিল্ক শাড়ি, শাড়িটা অনেকটা দামি শাড়ি, এইসব মানে শর্টস ভিডিওর জন্য আমি এই দামি দামি শাড়িগুলো পরে ব্যবহার করি, মানে আমার মা যে কী বকা দেয়, মা শাশুড়ি দুজনেই বকা দেয় যে কিছু কোনো জন্য পরবে, আবার রোদে দিতে হবে, আবার ভাঁজ করতে হবে, গুছোতে হবে, শাড়িটা না খুব পছন্দের শাড়ি, মানে বিয়ের পর খুব একটা পরিনি, 1-2 বারই পরেছি, মানে টুকটাক তাও পরেছি, মানে এগুলো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরে খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু ভাবলাম পড়ি আজকে, ভেবেছিলাম চুড়িদার পরে সস ভিডিও বানাবো, তাও ভাবলো না থাক চুড়িদার পরবো না, এটাই পড়ি। তোমাদের সাথে না স্কিন কেয়ারটা শেয়ার করবো খুব তাড়াতাড়ি, আমি কিছু জিনিস পার্পেল অর্ডার করেছি, আসুক আসলে শেয়ার করবো। তো ওকে এখন ঘুম পাড়াবো, চোখ এখন ঘুমিয়ে ঢোল ঢোল হয়ে গেছে, তো ঘুমোবে না, ঠিক আছে তো কী করছে, তো চলো এখন ঘুম পাড়ি দিই, দিয়ে তারপর শর্টস ভিডিও শ্যুট করে মানে শর্টস ভিডিও রেডি হওয়ার সময় তোমাদের সাথে তখন কথা বলি একটু, ঠিক আছে তো এখন টাটা। নাও আম পাতা জোড়া জোড়া, না 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 এইখানে এই মারবো চাপু চড়বো গোড়ে, ওরে বি সরে দাঁড়া, মা মামার সাথে আম পাতা খেলছি বলো, আম পাতা না আমার দিকে দেখো, দিকে আম পাতা জোড়া জোড়া, মারবো চাপু চাপু, আমার মামা 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 পাপ করে দে মাম্মা পাপ করে দে
সাবান কেসের বাটিটা ছিল, ওটা যদিও ধোয়া, আমরা তো বাঙালি, এদিকে করে নিয়ে অনেক কিছু দেখে দিই, সেটা আমার ঘরে না প্রত্যেক জনের ঘরে। এই যে চা আছে, ভাত খাত খেয়ে একটু আগে এসেছি, তো অন্য ছিল কিছু একটা খাই। আমি দেখুন ঘুমাচ্ছে, আমি যখন খেতে খেতে সবার ব্লগগুলো দেখবো, ঘুমাবো না। অবেলায় ঘুমোলে না ঘুমোতে চায় না কিরম একটা ম্যাজম্যাজ করে গা। আর এই সবে একটা ব্লগ ভিডিও শ্যুট করল, ব্লগ না সরি শর্টস ভিডিও শ্যুট করলাম, ওনার সাথে শেয়ার করবো লুকটা। আবার মেয়ে উঠে গেলো, ওরে তাড়াতাড়ি ওকে আবার চলে এলাম ওর কাছে, ওই জন্য আর শেয়ার করা হয়নি। কমেন্টটা খুলে রাখি, এনজয় করি, আবার পরে দেখা হবে। না দুপুরবেলা থেকে ঠিক এরমভাবে ঘুম মানে ঘুম পাড়িয়েছি মেয়েটাকে, তারপরে বলো না মেয়েটা এত কান্না করছে সারা বিকেল, আমি মানে ভিডিওই ঠিকঠাক করতে পারিনি, টিভি চালিয়ে দিয়েছি তবু টিবা টিবা করছে, সে মানে মাথা খারাপ হয়ে গেছে। তারপরেও সে সমানে এত দুষ্টু করছে, আর সন্ধ্যে থেকে প্রচণ্ড শরীর খারাপ বলে আছে, এদিকে কোমর যন্ত্রণা হচ্ছে, মেয়েটা ওদিকে কথা শুনবে না, এত রাগ উঠে গেছে না কি বলবো। এদিকে ওর মাথায় একটা ক্লিপ দিয়ে দিয়েছি, ক্লিপটা 20 বার খুলবে লাগাবে, খুলবে লাগাবে, আমার কি বলবো। দেখো শরীর খারাপের সময় না যদি এরকম করে কেনাম রাগ টোটে বলো, প্রচণ্ড দুষ্টু করছিল। আমার শ্বশুর এসে ওকে, আমি রেগে যাচ্ছি বলে ওকে এসে নিচ্ছিল, মানে আমি রেগে যাচ্ছি বলে না নিচ্ছিল, এত দুষ্টু করে না। তারপরে মা চুল চুল চুলটাও বেঁধে দিলাম, দেখো চুলটা বাঁধছি লাগছে কিন্তু চুল বেঁধে তবু দিলাম। আর তারপর বলো না কি বড় বড় নখ হয়ে গেছে, সে কাটতেই দেবে না, কত ভুলিয়ে ভালিয়ে যদিও নখ একটু কাটার চেষ্টা করছি, সে কাটতে কোনো মতেই দেবে না আমাকে। একটা দুটো নখ কেটে আর কাটা হলো না, ও যখন ঘুমিয়ে পড়বে তখন দেখি কেটে দেবো, কারণ কালকে নাহলে তো বৃহস্পতিবার আছে, নাহলে কাটাও যাবে না। কী করবো, এত দুষ্টু মেয়েটা দেখেছো, হাতটা কেমনভাবে সরিয়ে নিচ্ছে, আমি ওকে আবার মিছিমিছি দেখাচ্ছি আমি নখ কেটেছি ভালো লাগবে কাট কাট, সে কাটতে দেবে না। আমি কিন্তু ব্লেডে নখ কাটতে পারি না, আমার শাশুড়িরা যেমন ব্লেডে নখ কাটে, আমি বাবা ব্লেডে নখ কাটতে পারি না, কাটতে গেলে আবার কোথায় কেটে টেটে যাবে। আমি ওকে দেখাচ্ছি, দেখ এই দেখ তোকে দেখা যাচ্ছে, সে মানে কী বলবো, যতই আদা মিশিয়ে জল করে দাও, ভোলার মেয়ে আমার মেয়ে না। সো গাইস, আজকের ভিডিওটা কেমন, মাথা মুন্ডু কী করলাম জানি না, কারণ প্রচণ্ড কোমর যন্ত্রণা হচ্ছিলো সন্ধ্যে থেকে, তো জন্য ভিডিওটা শেষ করতে পারিনি, এখনই শেষ করে দেবো। আমার বাই বাই করে দাও, ওঠো ওঠো, বাই বাই, তো বাই বাই সবাইকে, দেখা হচ্ছে কালকের কোনো একটা ভালো ব্লগের সাথে, টাটা। একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও।